হাতে কি চেনা যাচ্ছে তো আপনাদের ঝিলিককে? আচ্ছা আচ্ছা, ঝিলিকের হাতে হ্যালো তিথি বসুকে আগে আমরা একটু স্বাগত জানিয়ে নিই। আমাদের শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে স্মারক পুষ্পস্তবক তুলে দিন। আচ্ছা, আমাদের মহিলা কাউন্সিলরদের একটু মঞ্চে ডেকে নিচ্ছি। মহিলা কাউন্সিলররা একটু মঞ্চে আসুন। স্বাগত জানাচ্ছেন শান্তিপুর পৌরসভার মহিলা কাউন্সিলর বৃন্দ। শান্তিপুরে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি তিথি বসুকে। এবার আমরা শুনব তিথির কথা, আপনাদের ঝিলিকের কথা। নমস্কার সবাইকে। প্রথমেই বলি, শান্তিপুর পৌরসভা আয়োজিত পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক মেলার আজকে 21 বছর পূর্ণ হলো, এবং কি চেয়ারম্যান স্যারের হাত ধরে আর আমি এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে আমার থেকে বেশি খুশি আজকে হয়তো কেউ নয়। ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য, খুব ভালো লাগছে। আর মঞ্চে উপস্থিত সব গুরুজনদের আমার প্রণাম, এবং যারা যারা উপস্থিত আছেন এখানে সব গুরুজনদের প্রণাম, এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি যেদিকেই দেখছি সেইদিকেই শুধু মানে প্রচুর 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 অডিয়েন্স দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর আমি অনেক দূর থেকে এসেছি, মানে সেই 3-4 ঘন্টা ট্রাভেল করে শুধু তোমাদের জন্য এসেছি আজকে এখানে, এবং অফকোর্স ওনার ডাকে এসেছি, সুব্রত দার ডাকে এসেছি। ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। আর আমার অবস্থা আমি বুঝতেই পারছো তোমরা, আমি কত দূর থেকে এসেছি, এখন আবার অনেক দূরে যেতে হবে, কিন্তু এখানে আসার পর এত ভালো লাগছে। এইদিকেও সবাই দেখতে পাচ্ছ তো, এখানে আসার পর এত ভালো লাগছে। হয়তো সময় থাকলে মেলাটাও ঘুরে একটু দেখতাম, হয়তো সেটা হবে না, কিন্তু আমি যে এই অনুষ্ঠানের পার্ট এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন আমি আরও নতুন নতুন ভালো ভালো কাজ করে আপনাদের সবাইকে আনন্দ দিতে পারি। এবং আপনারাও ভালো থাকবেন, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সবার সব আশা স্বপ্ন পূরণ হোক। কি আশীর্বাদ করবেন তো? কোনো কথাই শুনতে পাচ্ছি না, আমি চারিদিকে লোক দেখতে পাচ্ছি কিন্তু কেউ কোনো কথা বলছে না, মানে খুব আস্তে আওয়াজ আসছে, অথচ যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু মাথা, চারিদিকে মাথা। আর ঘুরছেন কেমন মেলায়, ভালো তো? হ্যাঁ বাবা, আসলে সবাই টায়ার্ড হয়ে গেছে বুঝলেন তো, না 4 দিন ধরে মেলা চলছে না, হাত তালে কিছু না, ওরা ওরা টায়ার্ড হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো লাগছে আমাকে এখানে দেখে। কারোর কোনো প্রশ্ন আছে আমাকে নিয়ে, যে এত ছোট ছিল এত বড় হয়ে গেলে কবে হলে? হ্যাঁ, এখনো কি ছোটই থাকবো? হ্যালো, মাইক্রোফোনটা কি নিচে পাঠিয়ে দেবো? কারোর কিছু প্রশ্ন আছে পাঠিয়ে দেবো। কে আসবেন এখানে? আসুন, কি প্রশ্ন করতে চান ঝিলিককে? আসুন আসুন, কি প্রশ্ন করতে চান? কারোর কিছু প্রশ্ন থাকলে চলে আসুন। সবাই একটু এইদিকে তাকাবেন, তাহলে একটা সেলফি তুলবো। হ্যাঁ, আর একটু লাইটটা কমানো, দেখা যায় ওদেরকে, দেখা যাচ্ছে না, একদম দেখা যাচ্ছে না। দেখি, ইয়েস, এই তো সবাই এদিকে, এটা তো বেশি কম হয়ে গেল, আমায় দেখা যাচ্ছে না এবার আবার। হ্যাঁ, এটা ঠিক আছে। এই রে, আগের লাইটটা ভালো ছিল। সবাই
থেকে সবাই ভালো তো? সেলফি, এরে অত উঁচু তো ওখান থেকে আমি তুলবো কি করে বলো? তোমরা নিয়ে নিও, হ্যাঁ সবাই মিলে নিয়ে নিও। দেখি কই কই, দেখতে পাচ্ছি না। কই দেখা যাচ্ছে না তো? এই তো এই তো, নাও। ঠিক আছে, এটাই সবাই মিলে শেয়ার করে নিও, সবাই আছে এখানে। ওয়েলকাম। সেলফি টেলফি তোলা বাদে ওর অভিনয় নিয়ে কারোর কিছু প্রশ্ন আছে? আমার তো মনে হয় না, এখানে এদিকে দেব সবাই মাইক্রোফোন দেব। আচ্ছা এখানে কি খুব ঠান্ডা নাকি সবাই ঠান্ডায় জমে গেছে? দেব হ্যাঁ, একটা ডায়লগ। আচ্ছা ঠিক আছে, সবার জন্য একটা ডায়লগ। আমার নাম ঝিলিক, আমার বন্ধুরা বাবলু, পান্তুয়া, সোনামণি, আয়েশা, ন্যাড়া সবাই আমায় ওস্তাদ বলে মানে। কি ওস্তাদ, একটু দেখো ওস্তাদ, পায়ের ধুলো দাও ওস্তাদ। কেন বলো তো? কারণ আমি হচ্ছি রূপ কি রানী, চোরকি মহারানী। থ্যাংক ইউ। কোনো হাততালি রে, কিচ্ছু রে, সবাই টায়ার্ড হয়ে গেছে, নাহলে আমাকে আমাকে কি ভালো লাগছে না? তাই শুধু হ্যাঁই শুনতে পাচ্ছি, হাতে আর তালি নেই কোনো। তোমরা কি টায়ার্ড হয়ে গেছো ঠান্ডায়? আচ্ছা তোমাদের তোমাদের এখানে আমি দেখছি সবাই শল টাল গায়ে দিয়ে, আর আমরা কলকাতা থেকে এসে কলকাতায় মারাত্মক গরম, মানে এই গরমটা মনে হচ্ছে যেন মার্চ এপ্রিলের গরম, কিন্তু এখানে আসার পর ঠান্ডা লাগছে। এখানে এসে সত্যি একটু ঠান্ডা লাগছে, কিন্তু কলকাতায় খুবই গরম, তাই আমরা কোনো জ্যাকেটও পরে নিই কিছুই না, নর্মাল চুড়িদার কুর্তি পরে চলে এসেছি। বা বাবা খুব সবাই খুব টায়ার্ড। শান্তিপুরের মানুষ কিন্তু এত চুপচাপ নয়, এক্ষুনি যেটা একটা অন্য কিছু করা যায়, যেটা করলে একটা মানুষ। আমি আমি তোমাদের জন্য নিশ্চয়ই, আমি যার জন্য এখানে এসেছি, যেই কারণটার জন্য, মানে তোমরা আমাকে যেই নামে চেনো, আমি যদি সেই গানটাই না গাই তাহলে তো আর এখানে আসার কোনো মানেই হয় না বলো। হয়তো পরে তোমরা আরও অন্য নতুন নতুন ক্যারেক্টারে দেখতে পাবে, কিন্তু যেটার জন্য আজকে আমাকে এত সবাই ভালোবাসে সেটাই যদি আমি না করি তাহলে কী করে হবে? তো তোমাদের সবার জন্য থাকবে গানটা, অফকোর্স থাকবে। ওই চাঁদের টিপে মন ভোলে নামা, দোল না দোলে মন দোলে নামা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মা গো তোমায় ছাড়া ঘুম আসে না মা। থ্যাংক ইউ। এইবার একটু এইবার একটু পেয়েছি, খুব ভালো লাগছে। আচ্ছা আমি বলি, আমি কিন্তু একদম গান টান গাইতে পারি না তোমাদের ভালোবাসার জন্য, আর এই গানটা সব জায়গায় গেলে আমাকে সবাই রিকোয়েস্ট করে, তো এইটা আমাকে গাইতেই হয়, কিন্তু আমি একদমই মানে বাথরুম সিঙ্গারের চেয়েও খারাপ, তো আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তোমাদের ভালোবাসার জন্যই এখানে আসা, তার জন্য যেটুকু যা করার করছি, কিন্তু আমি কিন্তু গান গাইতে পারি না, তাই কোনো ভুল ত্রুটি নিতে পারবে না, আমি শুধু অভিনয় করতে পারি, ব্যাস। আচ্ছা এমন কি কেউ এখানে আছে যে ঝিলিকের সঙ্গে একটা কাল্পনিক অভিনয় করতে মঞ্চে চলে আসতে পারে? কেউ আছে? কি অভিনয়? আরে কাল্পনিক স্ক্রিপ্ট, পুষ্পমেলাতে ঝিলিক ঘুরি, একটা কিছু হয়েছে আগের দিনে, যেমন গানে নাচছিলেন, সেরকম কোনো দরকারে গানের আমরা ট্র্যাক বাজিয়ে দেবো, কেউ আছেন? না না, মেয়েদের মধ্যে থেকে তোমার মতো দামড়া ছেলে আমার দরকার নেই। সবাই বোধহয় লজ্জা পাচ্ছে, আমি আমিও মানে কি বলবো। শান্তিপুরের মেয়েরা এত ভীতু ঝিলি, প্রচন্ড ভীতু দিতি, প্রচন্ড ভীতু মেয়েরা, ভীতু হয়তো লজ্জা পাচ্ছে একটু। দুদিন গত তিন দিনে গানের সঙ্গে প্রচুর লাফিয়েছে, কিন্তু আজকে তাকে সব একদম প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে।
ও মন দিয়ে তোমাকে সবাই মানে আমাকে চিনতে অসুবিধা হচ্ছে না তো মানে মনে হচ্ছে হ্যাঁ আমার রিলস ভালো লাগে ও মাই গড থ্যাংক ইউ শুনেও ভালো লাগছে আচ্ছা এই যে আমি এত দূর থেকে এসেছি নিশ্চয়ই আমাকে কাউন্সিলরসরা ইনভাইট করেছে সে তো নিশ্চয়ই কিন্তু আমাকে মানে প্রথমে যিনি কন্ট্যাক্ট করেছিলেন আমার সাথে অর্ক হালদার ওনাকেও অনেক অনেক ধন্যবাদ উনি আছেন কিনা জানি না থাকলে একবার একটু স্টেজে ডাকবো আমি অর্কদা একটু পারলে প্লিজ আসো স্টেজে অর্ক কোথায় রে অর্ক অর্কদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য আমার গাড়ি একটাই আসার কথা গাড়ি এসেছে 3:30 সময় মানে আমি এখানে কখন আসার কথা আমি কখন এসে পৌঁছেছি এখন আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে আর এখান থেকে অনেক দূর প্রায় 4 ঘন্টা তো একটু তো চাপ আছেই যাই হোক আমার শুনে ভালো লাগলো আমার রিলস ভালো লেগেছে আরে এটা নকল নকল রিলস হয়ে যাক এখানে কিরম ভাবে তুমি রিলসটা শুট করো রিলস ওরকম করে কি করে হবে নকল এটা কল মনে করো সামনে অ্যাকশন যখন বলা হবে লাইট সাউন্ড অ্যাকশনে যাব হ্যাঁ তুমি একটা রিলস বানাও কি রিল বানাবো বলো আচ্ছা লাইটস কি বলবো আমি রিলস তা তো জানি না আমি রিলসে কি করব রিলস লাইটস হ্যাঁ সাউন্ড কি রিলসটা বানাবো আচ্ছা তোমরা যারা রিলস বানাও তোমরা জানো এরকম করে রিলস হয় বলো হয় উৎসাহ পেলে আরো করব কালকে থেকে আবার নতুন করে পোস্ট করতে শুরু করব আমি রোল ক্যামেরা রোল ক্যামেরা দাঁড়া আমি রিলস বার করি তাহলে একটা দাঁড়াও এক সেকেন্ড ডায়লগই খুঁজে পাচ্ছি না এখন আমি কোনো দাঁড়াও ডান্স আমি নাচতেও পারি না আমি কিচ্ছু পারি না মনে হয় মাঝে মাঝে কিন্তু শোনা যাবে না তো আমি করবো কি করে আমি এরকম করে করবো হ্যাঁ ঠিক আছে তোমরা তো শুনতেই পাবে না বলো আওয়াজটা গানটা কেউ একটু চালাও তো আমার ফোন থেকে নিয়ে আমি দিচ্ছি সাউন্ড কনসোল কোনো গান চালানো যাবে সাউন্ড কনসোল একটু এই গানটা এটা জাস্ট এখান থেকে ক্লিক করবে এটা ক্লিক করবে না ওটা তো সরি এটা তো জ্যাকের ইয়ে নেই গো এটাতে কিছু কথা ছিল মাথায় চাও আমি বলে দিতে আমি কিছু জানি না এবার আমার কোনো দোষ নেই হবে না আর বোধ হয় এইটুকুই আছে আমি তোমাদের সাথে ভিডিও করি ভিডিওটা আমি রিলে পোস্ট করবো কালকে হ্যাঁ হবে তো চলো দাঁড়াও একটু লাইটটা কমিও যাতে সবাইকে দেখা যায় মোটামুটি এই দিক দিয়ে শুরু করি আসো কই সবাই হাই হাই হাত উঠছে না সবার হ্যালো হ্যাঁ এই যে এবার এই দিকে হাই হাই হ্যালো সবাই ভালো তো হ্যাঁ সবাই একটু লাইটটা কমিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাও তো তাহলে সবাইকে দেখা যাবে এইদিকেও যাচ্ছি আমি আবার ফোনের ফ্ল্যাশ লাইট সবাই খুব কম সব কোথায় এইদিকে এইদিকে কেউ নেই বাঁদিকে আই মিন ডান দিকে এই তো এবার এই সাইডে দেখি এই
দেখাই যাচ্ছে না। কই ফ্ল্যাশলাইট কোথায়? এবার ওইদিকে ফ্ল্যাশলাইট জ্বালো সবাই, চলো।